জল তুলে দেবো সকাল হয়ে গেছে আর স্নান টান সেরে আমরা সবাই আবার হাজির হয়ে গেছি, সবাই একসাথে বোনরা সবাই ভাই বোন সবাই একসাথে হাজির হয়ে গেছি। এবার হবে বিদায়, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো কাকিমারা সব গল্পে ব্যস্ত, সব বরণ করবে, সব দাঁড়িয়ে আছে। তো চলো আজকের ব্লগটা তোমরা আবার দেখতে থাকো। আমাদের শাশুড়ি মশাই জামাইকে আদার আলটা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো লাইভ হচ্ছে। যাই বাবা এদিকে তাকা, ওই তো লাইভ হচ্ছে। এই দেখো জামাইরা এর গুলি ফুটেছে। আস্তে আস্তে তো ফুটবে, তুই কি বলিস? একেবারে আলাপ করতে পারি ভালো করে কড়া করে বেঁধে গলায় দিতে গেলে সুশ্রী লাগে। তো নতুন বর আর বউকে নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো ওরা এখন দাঁড়িয়ে আছে, কারণ এখন হবে বরণ। বিদায়ের আগে আমাদের বাঙালি আমাদের রীতি অনুযায়ী আমাদের বিয়ের আগে বরণ হয়, তো সেই বরণের আর যেসব নিয়ম আছে সেগুলো হবে, সেই জন্য ওরা দাঁড়িয়ে আছে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। বিদায়ী হবে, বরণ হবে, তো কালকে রাত্রে বিয়ের পরে আজকে এই তোমাদের সামনে আবার দেখাচ্ছি। সিঁদুর পরে গীতাকে কি সুন্দর লাগছে, কাকিমা জেঠিমা সবাই মিলে বরণ করা শুরু করে দিয়েছে। ভিতরে অল্প থাকবে, যখন যখন
আছে কোমর অতবার নামা ওটা কালকে ঠুকেছে আজ রাত দেবে না দেবে খুবই হাসি, আমরা সবাই হাসি হাসি তোমাদেরকেই দেখাতে পারলাম। আমাদের শাশুড়ি বরণ করতে করতে জামাইকে মেরে ফেলে রেখাও করবে, দাঁড়াও না, বর্দির পরে স্টার্ট করবে, যা ওপারে গিয়ে কর। গোলাপদের ফেলে দিবি ও সিমান মা ধরে কথা কোথায় রাখবো কতটা শেষ করবে তুই? ওর হাতে দিন না দেবে, আস্তে করে দে। আর ওই দিকে তাকাও না, নিচে বলতে হবে না, চালে ফেলে দে, এমনি ফেলে দে। বাবা চাল করো,
তুমি দাও তোমার একটা করে মা বাবা কেন গড় করে নে আমি গড় করে বাবা তো গড় করে তারও তো তোমার বাবা তো করে হ্যাঁ আসুন বাদ করো মানে আমার বাড়ির ঠাকুর তলা গুলোই প্রণাম করতে যাবে এই এই ঠাকুর আমি গড় করবো আস্তে আস্তে তোমাদের একটু ভিডিও তুলে নি বাবা কি আমার টাকা দেওয়ার লোক আগে আছে ফোন করছে দেড়টা বাজে কিন্তু তিনটে বেজে গেল দেখ না কত পিছনে লাইন পড়ে গেছে অত জুম করলে তো হ্যালো যা পিছনে করে ডেকে দাঁড়িয়ে মার স্নান করতে যাচ্ছে কাকার সাথে তাড়াতাড়ি যা দেখেছো দিলেই টাকা পাবি এই হাত দে না এই হাতে করে তুলে দে এদিকে টাকা
হাজার টাকা চাই এবারে হাজার টাকা তোমরা এবার ফাইন দাও অনেক লেট করে গেলেছো ফাইনটা এবার তোমরা দাও তুমি ফাইন সব আলাদা ফাইন আলাদা এটা দিয়ে দাও বন্ধুরা তোমরা এতক্ষণ দেখতে পেলে যে গীতার বিয়ে হয়ে গেছে কালকে কালকের ভিডিওতে ছেড়েছিলাম গীতার বিয়ে হয়ে গেছে আজকে দেখালাম তোমাদের সাথে বিদায়ী অনুষ্ঠানের কিছু মুহূর্ত বিদায়ী হলো তারই কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম তো ওরা চলে গেল গাড়িতে করে এবারে আমরা আমাদের মন্দিরে বসে আছি আমি আমার বোন অন্বেষা এদিকে অনন্যা এদিকে জয়শ্রী আমরা সবাই একটু মন্দিরে বসেছি তো বউ বর বউ তো বিদায় হয়ে গেল তো আজকের এই বিদায়ীর যে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব আর কি করবে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশের বেলটাকে তোমরা ক্লিক করে দিও তাহলে যে কোনো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো টাটা ওরা বললো বাই আমি বললাম টাটা তো সবাই মিলে বাই বাই